না অত্যাধিক মাত্রায় গরম পড়েছিল, সেই গরমের কারণে আমার সকাল থেকে মাথাটা টিপটিপ করছে। আমি ভাবছিলাম যে হয়তো আমার একারই হচ্ছে, কিন্তু না, বাইরে বেরিয়ে দেখলাম না সবারই হচ্ছে, মানে শরীরের প্রবলেম। তো সেই কারণে অত্যাধিক মাত্রা গরম পড়েছে বলে এসে না একটু রেস্ট নিচ্ছিলাম। তো সানটান করে এসেছি, এখন অবস্থাও দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি ভাবলাম একটু পরে সানটান করে ভাত খাবো। তো ও এসে গিয়ে তাড়াহুড়ো করছে, মানে খিদে পেয়েছে, খিদে পেয়েছে, খিদে পেয়েছে, তাড়াতাড়ি ভাত দাও, তাড়াতাড়ি ভাত দাও, ভাত দাও। আর এখন আমার ভাত পুরো রেডি, এখানে আমি সমস্ত কিছু নিয়ে এখন রেডি। আর এখন সবাই মতো স্নান করতে গেল, মানে ঘুরে 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 ঘুরে, এখন ঘুরে ঘুরে না, মানে মিস্ত্রির কাজ লেগেছে। তো আপনার নিচে মাঝে মাঝে সাউন্ডটা পাচ্ছেন, আবার অনেকদিন পর আজকে মিস্ত্রির কাজে লাগলো। তো সব রেডি, এখন সবাই মতো স্নান করতে গেল। এতে চিকেন আছে, আমি এখানে রায়তা বানিয়েছি, আর একসঙ্গে চিকেন নিয়ে চলে। তো অনেকদিন পর তিনজনে একসঙ্গে খেতে বসেছি। তো আগে না প্রায় দিন, মানে প্রায় দিন কেন বলবো, রোজ দিনই আমি ও না এলে ভাত খেতাম না, কিন্তু এখন যেহেতু আমার একটা পার্টনার হয়ে গেছে, আমার সোনামা, তো তাছাড়াও মানে ব্যাক টু বেলায় খেলে তো আমার সমস্যা হয় আপনারা জানেন যারা ভিডিও দেখেন। তো সব মিলিয়ে মিশিয়ে আমি আর আমি প্রত্যেক দিন ভাত খাই, আর এখনও মা এখনও আসেনি, তো মায়ের ভাতটা বেড়ে রেখে এসেছি। আর অদ্ভুত ব্যাপার একটা কী বলুন তো, আমার মেয়ে চিকেন খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আজকে চিকেনের হাতই দিল না, মানে ও কম্পিটিশান করে 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 বাবার সঙ্গে মায়ের সঙ্গে কম্পিটিশান করছে যে কে আগে ভাত খেতে পারে, কে আগে ভাত খেতে পারে। ওই করে করে নিজে আগে ভাতগুলো মানে দেখতে পাচ্ছেন কী হারে মানে তাড়াহুড়ো করে খাচ্ছে, মানে ও জিতবে। তো সেই কারণে ভাতটা খেয়ে নিল আর পেটটা ভরে গেল, আর চিকেনটা আর খেতে পারলো না। আর ওর যেহেতু গরম পড়েছে না, আমার মনে হচ্ছে সেই কারণে চিকেনটা ও একটু খেতে চাইছে না। আর আজকে আমাদের চিকেন করার একটু ইচ্ছা ছিল না, গত রবিবার না একাদশী ছিল, তো গত রবিবার চিকেন হয়নি। তো এক সপ্তাহ মানে 10 দিনের কাছাকাছি হয়ে যাচ্ছে, তো সেই কারণে মানে সপ্তাহে একদিন চিকেন করতেই হবে, এটা মাস্ট। তো সেই কারণে আজকে চিকেনটা হয়েছিল। তো ও সেরকম খায়নি, মেয়েও তো খায়নি, আর আমি তো মানে রায়তা দিয়ে, রায়তা হলে আর এক পিস চিকেন হলে আমার হয়ে যায়। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করে আর মেয়েকে ঘুম পাড়িয়ে একটু করে রেস্ট নিইনি, কারণ গত 2-3 দিন ভোর খুব ভালো রোদ্দুর উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর সেই রোদ্দুরের জন্যই আমি আজকে চলে এলাম আমার ডাঙায়। আর আমার ছাদের যত গাছগুলো তো আমি এখানে সব নামিয়ে এনেছি, আপনারা জানেন কিছু গাছ নষ্ট হয়েছে বর্ষার কারণে, কিছু গাছ চুরি হয়ে গেছে, একদম পাতি ভাঙ্গে চুরি হয়ে গেছে, কারণ আমাদের এখানটায় মানে এই ছোটোখাটো মানে বড় জিনিস না, এই ছোটোখাটো জিনিস মানে বাচ্চারা পোচকেরা করে আর কি, তো ভীষণ রকমভাবে চুরি হয় একটা মানে এইসব জিনিস। তো যাই হোক, যে কটা আছে সেই কটাকেই যত্ন করছি এখন। আর 3-4 দিন ধরে না খুব ভালো রোদ্দুর দিচ্ছে, কিন্তু রোদ্দুর তো দিচ্ছে তার সঙ্গে ভাদ্র মাস না, তো তার সাথে একটা ভ্যাপসা গরম তো থাকছেই, কিন্তু আমার জন্য একটু গরমে কষ্ট হলেও কিন্তু খুব ভালো হয়েছে, কারণ টানা যে হারে বৃষ্টি হয়েছে না, আমার গাছগুলো সারে সর্বনাশ হয়ে গেছে। শুধু আমার কেন, যাদের গাছ আর গাছপালা আছে না, মানে এই টবে গাছ বলুন, ছোটো ছোটো ফুল গাছ বলুন, তাদের সবার জন্যই কিন্তু খুবই অসুবিধা হচ্ছিলো। তো একটু রোদ্দুর দিতে গাছগুলো যেন আবার প্রাণ পেলো। তো গাছের যেরকম বৃষ্টিও দরকার, রোদ্দুরও কিন্তু সেরকম দরকার। এক নাগারে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য একটু রোদ্দুর দিচ্ছে, বেশ ভালো লাগছে। এই রোদ্দুরের জন্য মানে গাছপালার জন্য আমি একটু রোদ্দুর চাই, তো কষ্ট একটু সহ্য করে নিতে পারি। যাই হোক, মেয়ে এখন বাবার সঙ্গে গেছে হচ্ছে একটু পাশে, একটু মানে আশেপাশে একটু ঘুরতে গেছে, মায়না করছিল। আজকে শুক্রবার, তো শুক্রবারে যেহেতু গত 2 দিন স্কুল ছুটি, তো একটু শুক্র শনি একটু মেয়ের সঙ্গে বাবার সঙ্গে একটু ঘুরতে যায় বিকালের দিকে। কিন্তু ও ম্যাম এসে গেলো, আপনারা দেখতে পেলেন, কিন্তু বসে 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 থেকে গেলো মেয়ে, মানে বাইরে গিয়ে এতটা পরিমাণে বায়না ধরেছে, এখানে ঘুরবো, ওখানে ঘুরবো, সেখানে ঘুরবো। ওই দিন মানে শুক্রবারে ওর পড়াই পুরো বন্ধ হয়ে গেলো। তো বাড়িতে সন্ধ্যাবেলা আমি একটু তার বদলে একটু পড়িয়েছিলাম, আবার রাত্রিবেলা আবার হাত কেটে বসেছিলো মেয়ে আমার। তো ও যেহেতু আমার মেয়ে একটু কিচেন সেটের এইসব নিয়ে খেলে, তো সবজি কাটার ওর একটা খুব ভালো ইয়ে আছে, মানে ও মানে আমার গাছ থেকে সবজি তুলে নিয়ে সবসময় কাটবে, আটা নিয়ে রুটি করবে, এই সময় করতে থাকে। তো সেই কারণে একটুখানি কাটতে কাটতে হাত কেটে গেছিলো কালকে রাত্রিবেলা, প্রচুর একটু অল্প একটু কেটেছে, কিন্তু ডিপ হয়ে কেটে যায়, প্রচণ্ড মানে ব্লাড ইয়ে হয়েছে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে মশা আমাকে এখন না ছিঁড়ে খাচ্ছে রীতিমতো, মানে যখন আমি বিকালের দিকে ডাঙায় কাজ করতে আসি, তখন সন্ধ্যাবেলা গিয়ে খালি হাতে পায়ে খালি সুদল বোলাই, এত পরিমাণে মশা, মশাগুলোকে দেখতে পারবে না, সাদা সাদা মশা, কিন্তু কামড়ে একদম জ্বালিয়ে ছটপট করে দেবে।
তো এইসব মশা নিয়েই এখন আমি কাজ করতে স্টার্ট করেছি। আর এই দিকেটা যেটা আমি এখন ঠিক করছি, গাছগুলো এদিক ওইদিক, বটবটি গাছ তো, তো লতানো গাছ তো এদিক ওইদিক সব বেয়ে চলে যাচ্ছে, তো সেই কারণে দড়ি বেঁধে একদম টান টান করে সমস্তগুলো রেখে দিচ্ছি। আর আমার এই সাইডেরগুলো হচ্ছে ঝিঙে গাছ, তো ঝিঙে গাছে এখনও ঝিঙে ধরেনি, কিন্তু বটবটি গাছে অলরেডি 4-5 দিন বটবটি আমার তোলা হয়ে গেছে। ভাবলাম যে একটু মাটি গোড়ায় মাটি দিয়ে দিই আর অল্প একটু সারও দিয়ে দিই, যাতে একটু বেশি করে বটবটিটা হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন টিভির সামনে বসে আছে হাঁ করে, কিন্তু টিভি চলছে না। তার কারণ হচ্ছে টিভিটা আমাদের, টিভির ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে কিন্তু সাউন্ড আসছে, তো সাউন্ডটাই ও বসে বসে শুনছে, কারণ ওর এত পরিমাণে টিভি দেখার নেশা, মানে শুনে নিলেই হয়ে গেল যে সিরিয়ালে আজকে কি হচ্ছে, তো ডিসপ্লে খারাপ। তো আমি এতক্ষণ যেটা করছিলাম সেটা হচ্ছে রান্নাবান্না করলাম, জামা কাপড় গোছালাম, তো আমি এতক্ষণ রান্নাবান্না করলাম, জামাকাপড় গুছালাম, গুছিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, নিয়ে আমি তারপর মনে পড়লো যে আমি মুখের মধ্যে স্ক্রাবিং করে এসেছি, ডিটেন ফেস ওয়াশ করে এসেছি, স্ক্রাবিং করে এসেছি, তো মনে পড়লো যে প্যাকটা লাগাতে হবে, কারণ সে বিকালবেলা না ডাঙায় অনেকটা কাজ করে করে না হাঁপিয়ে উঠেছি। তারপরে সে ভাবলাম যে আগে না রুটি তরকারিটা করে নিই, নইলে একবার যদি রেস্ট নিতে শুরু করি আর ভালো লাগবে না, তো সেই কারণে রুটি একটু ভাজা করে তারপরে আমি এখন যে কোনো প্যাক লাগানোর আগে ফেসটাকে একটু আইস দিয়ে আইস একটু বুলিয়ে নিলে না বেশ ভালো রেজাল্ট পাওয়া যায়। তো চুলটা এখন রীতিমতো আমার, মানে সেই যে স্কুল থেকে এসেছিলাম না, তারপর থেকে চুলটা আঁচড়ানোই হয়নি, তো একটু বললাম রেস্ট নিচ্ছিলাম, তো হঠাৎ করে আবার জেগে উঠলাম, এবং এখন এই এখন যেটা বরফ দিচ্ছি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের কীর্তি বলতে পারেন, মানে ও যখন দেখে মুখের মধ্যে কোনো ছোটো একটা ফুসকুড়ি বা ব্রণ টাইপের কিছু হয়েছে, ও যতক্ষণ ওটাকে টিপে ভেতর থেকে ভাতৃগুলো বের করে দিচ্ছে ও ততক্ষণ শান্তি হয় না। এত জোরে মানে টিপে দিয়েছে না, মানে পুরো আমার ওই কপালের জায়গাটা পুরো ব্যথা হয়ে গেছে, তো সেই কারণে একটু ভালো করে ওখানটা বরফ দিচ্ছি। বরফ টরফ দেওয়ার পর পুরো ফ্রেশে আমি এখন ওই যে ক্রিম, মানে সরি ডিটেন প্যাকটা লাগিয়ে নিচ্ছি। আর এই ডিটেন প্যাকটা তো ভীষণ ভীষণই সুন্দর, খালি আমার মানে কি বলবো, আমার সময়ের অভাবে আমি ঠিক রেগুলারিটি মেনটেন করতে পারি না, তবে সপ্তাহে একদিন কি দুদিন অবশ্যই মাখি, কিন্তু এটা সপ্তাহে 3 দিন মাখলে, মানে একদিন অন্তর অন্তর, তবে খুব ভালো কাজ দেয়, কিন্তু আমি সপ্তাহে 2 দিন এরকম হয়, সপ্তাহে 3 দিন হয়ে ওঠে না সবসময়। তো যাই হোক এখন একটু চুলটা একটু বিনিয়ে নেবো, আর আমার চুলটা তো অনেকটাই ছোটো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, কারণ অনেকটা লং ছিল মেয়ে ডেলিভারি হওয়ার পর থেকে, না আমি সেরকম চুলটা নিয়ে কোনো রকম পরিকল্পনা ছিল না, তো হঠাৎ করে না মানে সবাই বলতে শুরু করলো যে চুলটা নিচের দিকে অনেকটাই মানে এ হয়েছে, পাতলা হয়ে গেছে, তো সেই কারণে একটু কাটতে গেলাম, আর আপনারা তো জানেন একটু কাটতে গেলে মানে অনেকটাই কেটে যায়, মানে পুরোটা সমান করতে, তো সেই কারণে চুলটা আমার অনেকটা ছোটো হয়ে গেছে, তো সেই কারণে বিশেষ করে চুলটা খুলে রাখি না, আমার এত ছোটো চুল না সত্যি কথা বলছি একদম ভালো লাগে না আমার এত ছোটো চুল, চুলটা যখন বড় হবে তখন খুলে রাখবো। আর এখন চুলটা ভালো করে বিনিয়ে নিচ্ছি, বিনিয়ে নিয়ে কারণ শোয়ার সময় চুলটা একটু বিনিয়েই আমি শুই আর কি। আর চলো খেয়ে খাইয়ে দিই, চলো। তো এলো বাড়িতে সবজি, এখন আমি দেখিনি এতে কী কী সবজি আছে, তার আগে মেয়েকে খাইয়ে দেবো, মেয়ের খুব খিদে পেয়েছে। আর এখানে রয়েছে সকালের চিকেন, এখানে কিছু ভাত রয়েছে, পচা রাত্রিবেলা ভাত খেতে খুব পছন্দ করে সেই কারণে ভাত রয়েছে। আর আমাদের আজকে আর রাত্রিবেলা তো চিকেন টিকেন খাবো না, আলু বটবটি ভাজা করেছি এবং এর উপর একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি, কারণ পোস্ত ছড়িয়ে দিলে না লুকটাও যেরকম চেঞ্জ হয়ে যায় সেরকম খেতেও টেস্টটাও মানে 10 গুণ বেড়ে যায়। আর ফ্রিজে অলরেডি সবজি আছে, কিন্তু ও আবার সবজি এনে পাঠিয়ে দিল, তো কালকে বলছে শুক্তো করবেই, কারণ শুক্তোর সমস্ত সবজি এনেছে, তার উপর লাউ ঝোল হবে, লাউ এনেছে, তো জানি না কালকে কী করবো, শুক্তো করবো কি লাউ করবো, ও তো মানে শনিবার মানে ওর শুক্তো চাই চাই, তো সেই কারণে দেখতে পাচ্ছেন আপনার সমস্ত শুক্তো সবজি এনেছে। আর ওকে বলেছিলাম কাঁচা লঙ্কা আনবে না, কারণ আমার গাছে এখন পর্যাপ্ত পরিমাণে কাঁচা লঙ্কা পাওয়া যাচ্ছে, তবুও কাঁচা লঙ্কা নিয়েছে হয়তো সবজির সঙ্গে, তো আগে কাঁচা লঙ্কা ফ্রি দিত কিন্তু এখন দেয় না, ও হয়তো কিনেই নিয়েছে। তো যাই হোক সব সবজিগুলোকে ঢেলে রেখে দিচ্ছে, যেহেতু কালকে আমি সবজিগুলো কাটবো সেই কারণে ফ্রিজে ঢোকাচ্ছি না, লাউটা
পরশু করবো, লাউটা ফ্রিজে ঢোকাবো। আর এদিকে পালং শাক এনেছে, পালং শাক অ্যাকচুয়ালি আমার এই অফ সিজনের সবজি না, আমার একদম ভালো লাগে না, কিন্তু এই শাক টাকগুলো বিশেষ করে, কিন্তু এনেছে করতে হবে কারণ আগের দিনে করেছিলাম, খুব ভালো লেগেছে। যাই হোক, সবজি টবজিগুলো গুছিয়ে রাখি আর ভিডিওটা এখানেই এন্ড করে দিই। আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।